So hello guys, assalamualaikum. Welcome to my animational channel. Myself Ashik Hussain. আজকে আমি আপনাদের জন্য ব্লগ করছি হচ্ছে ধানমন্ডি লেগে। তো সাথে থাকুন, আর আমাদের সাথে রয়েছে মুকলে শুভ্র। সো আশিক ইন্ট্রো দেওয়ার পর ইটস মি শুভ্র। তো যাচ্ছি সামনে, আমরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। তো এখন আমরা তাজমহল রোডে হাঁটতেছি। তো বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো, বাসে উঠার পর দেন আবার কথা হবে। রাস্তার মাঝখানে হয়তো আর একটা ফুটেজ নিলাম। সো গাইজ, আমরা অলরেডি চলে আসছি বাস স্ট্যান্ড, আর এখন বাজে 8:29। 8:29 বাজে গেছে অলরেডি। তো এই আসি কুঙ্গা। তো আমরা যাচ্ছি বাসে উঠতে। তো বাসে ওঠার সময় দেখি কই পাওয়া যায়। তো এই যে আমরা বাস স্ট্যান্ড অলরেডি চলে আসছি, বাস স্ট্যান্ড গাইজ। সামনে বাস আছে, দেখি কোন বাসে উঠা যায়। বাসগুলো খালি আছে, যদি থাকে দুই একটা তাহলে ভালোই। মানে বাস আপনার অন্য কিছু ভাবে না, কারণ আমি তো জানি আমার ফ্যান ফলোয়ার গুলা পুরো শুভ্রের মতোই হইব। When no one knows how it feels between disasters, it comes and goes. The life of dreams is moving faster, and no one knows the constant fear of what comes after. We'll never know. So guys, already Dhanmondi lager bhitor dhuke porchi. ধানমন্ডির ভিতরে ঢুকে পড়ছি, ধানমন্ডি লেগে ভিতরে। এই যে দেখতে পাচ্ছি সাইতে এরিয়া, এরিয়া ভিউ দেখেন। আসি কিছু কো, আমি তো পুরো ফিলিংস এ আছি, মানে গান শোনার। ও আচ্ছা, হ্যাঁ, কানে এই যে TWS আছে, তো এই জন্য কি গান শোনার। ও ভাই জোস, হ্যাঁ দুইটাই ফিলিংস, দুইটাই জোস একবারে। সো গাইস, হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি। হাঁটতেছি না হাঁটতেছি, তোমার হাঁটতেছি ভালো না ভাইয়া? তোমার তো ভাইয়া, তোমার তো ইয়েগুলো ভালো না, ভালো হয়ে যাও। তোমার তো মেন্টালিটি ইয়েগুলো ভালো না, কথাবার্তাগুলো ভালো না, বুঝতে পারতেছি। কি হচ্ছে, ক্যামেরা তো ঠিকই ধরে রাখছো, কিন্তু ওইদিকে যে মেঘ ওদিকে তাকে আসো, এটা তো আমি ঠিকই বুঝতেছি। হ্যাঁ না ভাই, আরে আসলে ওই সাইডে অনেক সুন্দর সুন্দর। আবার আবার ওইদিকে কি? হ্যাঁ আসলে ওই সাইডে নিচের দিকে তাকাও, তাহলে এটাই ভালো। না আসলে ওই সাইডে হইছে কি, কচি কচি, না না কচি কচি ডাবের গাছ আছে। হ্যাঁ ওই কচি কচি ডাবের গাছের দিকে তাকাই আছে, অন্য কিছু না। ও তাই নাকি? হ্যাঁ ওই যে ওই যে কচি, এটা কি আসলে মাটিতেই লাগানো? ওই যে কচি কচি ডাবের গাছ, এই যেগুলো সব ডাবের গাছ, হ্যাঁ সবই ডাব আছে। না না গাছ গাছ ওই তো, হ্যাঁ জোস ভিউডে অস্থির। সো কয়টা পিক তুললা, আপনাদের সাথে আবার কথা হচ্ছে একটু পর। এই সাইডে ঢুকতে স্যার, ইয়েগুলো সাইডে যাইতেছে, বাম সাইডে দেখতে পাইতেছেন একটা কাপল, এই সাইড একটা ওকে হাসি, এই যে এখানে একটা যারা সিঙ্গেল আছেন তারা ভুলে ওই সাইড আসবেন না বিকালের পর। যারা সিঙ্গেল আছেন কষ্টে কাইন্ডা দিতেছে, কেউ যদি রাজি থাকো কমেন্ট। না আমার রাজি লাগবে না, আমার প্রিয়জনটা যদি রাজি থাকে তাইলে হয়ে যাইব। আরে মানে গাইস, তোমরা কিন্তু একটা জিনিস জানো না, শুভ্রর বউ আমার বউ, আমার বউ শুভ্রর বউ, আমার বউ আশিকের বউ, আমার বউ, আমার বউ আর ভাবি হয়, আশিকের বউ আমার বউ, আমার বউ আর ভাবি হয়। আমি তো কইতাছি না না, আশিকের বউ আমার বউ, আমার বউ আশিকের ভাবি, এটাই আর কি। আর যদি এখানে আসেন সিঙ্গেল কেউ, তাহলে সিঙ্গেল কেউ আসবেন না, কেই বলে দিতাছি না, সিঙ্গেল কেউ আসবেন না, আইলে বুকে কষ্টটা ফাইটটা যাইবো। এই বড়লোকে ব্রিজের উপর ইটটা গেছি শেষমেশ, বড়লোকে ব্রিজ, বড়লোকে ব্রিজে যদি ছবি না তুলি তাহলে কি হয়। ইয়ো 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 গাইস, অলরেডি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গোল চত্বরে এখানে চুল্লা আসলাম। তো আমার সাথে আছে আশিক, অ্যান্ড এই ব্লগটা পাইবেন আশিকের চ্যানেলে, এটা আশিকের ইয়ে ব্লগ হইতেছে, আমার না, আমার টিকটক আইডি আছে। আজকের চ্যানেলের পুরো দায়িত্ব শুভ্রর, ইয়া
এখন গানের ফিল্টার নেন গাইজ। ধানমন্ডি ব্রিজের উপর অলরেডি চলে আসছি, ধানমন্ডি ব্রিজ। ইয়াল্লা হাবিবি কাম তো ধানমন্ডি ব্রিজ। ও ভাই মইরা যাইবেন এনে উঠতে গেলে, শেষ পা শেষ, চোখটাও শেষ হয়ে যাইতেছে, চোখটাও শেষ হয়ে যাইতেছে কপাল দেখলে। সো গাইজ এইখানে আজকে অনেক ঘুরলাম, অনেক পরিমাণ টায়ার্ড আছি, এখন ব্যাক করতেছি। সো আজকে মানে বেসিক্যালি এই যে আমাকে আনছিল আশিক, আমাদের আশিক এই আনছিল, এর কাছে জাস্ট 40 টাকা আছে। আজকে বেশি কিছু করা হয়নি, নেক্সট টাইম আসলে একটু মানে ভালো মতন ব্লগ টক করবো। এই হালাই আজকে টাকাই আনে নাই, মাত্র 40 টাকা লয়া পকেটে, ইয়ে মাত্র একটা আইফোন লয়া 40 টাকা লয়া ইয়ে ভাব দেখাইতেছে, টাকা আনে নাই। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। আমি মেবি থাকবো নাকি থাকবো না সেটা জানি না, আশিক জানে ভালো বইটা। যা আপনারা যদি চান কমেন্ট করেন অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। খুদাফিজ।